কথমপি প্রাণরক্ষা হতাধিকর, ব্রহ্মপুত্রর বুকুত আকৌ নৌকা অঘটন, আঘাতপ্রাপ্ত প্রায় সাতজন, সাতখনক নৌকাত প্রচণ্ড খুন্দা যাত্রীবাহী জাহাজর। ঘটনা ধুবুরীর জগময়া ঘাটর। প্রথমতে চাওক এই দৃশ্য। ঘাটত রবলৈ অহা যাত্রীবাহী জাহাজে খুন্দিয়াইছে এখনের পাছত আন এখন নৌকা। হাহাকার পরিস্থিতি। ইখন নাওর সৈতে আন এখনের খুন্দা। ততালিকে অঞ্চল জুড়ে বৃদ্ধি পালে উত্তেজনা, গোট খালে মানুষ। এই স্থানেরপরা আর এই অঞ্চললৈ বিভিন্ন স্থানেরে এনে নাওসমূহত অনা হয় বিভিন্ন খাদ্য সামগ্রী, অত্যাবশ্যকীয় সামগ্রীর ভঁড়াল। এই নাওয়ের পার হয় বিভিন্ন যাত্রী ইপার সিপার। ফকিরগঞ্জেরপরা জগময়া ঘাট অভিমুখে আহি আছিল এই যাত্রীবাহী জাহাজ MV ববঘাটিং। ঘাট পাবর হওয়া থমকিবলৈ লওঁতেই ঘটিগল অঘটন। প্রচণ্ড খুন্দা যাত্রীবাহী জাহাজখনের। এখন নৌকা সম্পূর্ণরূপে বিধ্বস্ত, নাও ভাঙি সুমাল পানি। আন চারিখনমান নাওর বিধ্বস্ত প্রায় অবস্থা। তার মাজতে এখন নৌকা আছিল যাত্রীবাহী, প্রায় পঞ্চাশরও অধিক যাত্রী আছিল নাওখনত। কথমপি প্রাণরক্ষা সকলরে ওইদিকে তো চারি পাঁচটা নৌকা ক্ষতি হয়েছে, পুরা মানুষও আসছিল নার মধ্যে। এখন ওগুলা মানুষ হয়তো যেভাবে বাঁচছে লাফালাফি করে। আমার নৌকা এখানে মোটামুটি 30-40 জন মানুষ আছে, আমার যাত্রীবাহী নৌকা। নৌকেইখনের এখনের বাহিরে আন কেইখন আছিল মালবাহী। বস্তু উঠোয়া নমুয়া করা সাতজনক লোক আঘাতপ্রাপ্ত ঘটনাটো। আঘাতপ্রাপ্ত সকলক লৈ যোৱা হল ধুবুরীর চিকিৎসা মহাবিদ্যালয়লৈ। নৈর ঘাটর পারত থকা মালবাহী নৌকা সমূহত প্রচণ্ড বেগেরে খুন্দা মরা জাহাজখনত থকা আরোহীরও হাহাকার পরিস্থিতি। ঘটনার পাছতে বহু প্রশ্নের অবতারণা হয়েছে বিষয়টুক লৈ। নির্দিষ্ট নিয়মত আহি থকা এখন জাহাজর কিয় হল এনে ব্যবস্থা? সংকেতর অভাবত ভুগিছিল নেকি মূল নাবিকে? কিন্তু সকলো প্রশ্নের ভেদ ভাঙি পোহরলৈ আহিল ঘটনার কারণ। হাইড্রলিক হাইড্রা মাস্টার এয়ারলক হয়ে যাওয়ার বাবে এনে ঘটনা সংঘটিত হয়েছে বলে জাহাজ কর্তৃপক্ষ জানিবলৈ দিছে। সাধারণ ভাষাত এই ধরনের এয়ারলক হলে পানির পরিমাণ বাড়ি যায় লক ব্যবস্থা, বন্ধ হয়ে পড়ে বায়ুর যোগাযোগও। যাত্রার পূর্বে নিরীক্ষণ নহলে এয়া বিপজ্জনক অবস্থা। ধুবুরীর পর রাজীব শর্মার রিপোর্ট NKTV+।